তো আজকে অনেকটা আচমকাই শম্পাকে এবং তার হাজবেন্ডকে দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং পুরাই চেঞ্জ। হ্যাঁ, শম্পা প্রথমবার যখন আমার চেম্বারে আসে, সে আবৃত ছিল, বোরকা টোরকা পরে আসলো, তার ভেতরে যে কী কষ্ট দুঃখ বলতে বলতে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। শম্পার আব্বু কান্নাকাটি করতেছিল ওর কান্না দেখে। সেই শম্পা আজকে সুন্দরভাবে পরিপাটি হয়ে আমার চেম্বারে এসেছে, তার মানে নিশ্চয়ই ওর মানে কানের সমস্যাটা হয়তো বা সলভ হয়েছে। শম্পা যখন প্রথম আমার কাছে আসে প্রায় আজ থেকে এক বছর আগে, সেই কুষ্টিয়া থেকে তার বাবার সাথে আমার কাছে আসে, আমার সমস্যা হচ্ছে কানের ভিতরে ভু ভু শব্দ হয় আর মাথা ব্যথা করে আর মানে প্রচন্ড মানে মাথায় যন্ত্রণা দিয়ে গাল দিয়ে আর মাথা দিয়ে যন্ত্রণা করে, কান দিয়ে পুঁজ বেরোয় আর হচ্ছে পরে কান দিয়ে মানে শশ শব্দটা মানে প্রত্যেক সময় আমার শরীরের ভিতরে শশ শব্দ, শরীরের ভিতরে এর জন্য অস্থিরতা লাগে, মনে হয় আমি মানে স্ট্রোক করি মারা যাবো, কিন্তু কোনোদিন আমি শান্তি ফিল করতে পারতাম না। মানে অনেক জায়গায় দেখানোর পর আমি কোনো জায়গায় কোনো মানে কিছুতে আমি শান্তি পাইনি। খুব নাটোরে গেছিলাম, নাটোরে দেখাইছিলাম, বাবা মা অনেক কান্নাকাটি করে আমাকে নিয়ে অনেক কষ্ট করে, গ্রামের লোকজন বলে অনেক জায়গায় দেখায় ভালো হয় না, ওদের টাকার অভাব না, এরকম কথাবার্তা বলে। আর আমার যে কষ্ট হয় স্যার, এটা আমার আব্বু আর আমার আম্মু ছাড়া কেউ বুঝে না, বুঝে আমার কষ্ট হয়। আমার আম্মু একটু মাথা ব্যথা করলে বলবে আমার মেয়ের আছে অবশ্যই বেশি হয়েছে, আব্বু তো সবসময় বাজারে থাকে, আব্বু তো বাসায় থাকে না। তারপর গলায় দড়ি দিতে যাওয়ার পর আমার আব্বু বলে, তারপর আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে এমন একটা ডাক্তার জীবনে নিতে দাও যাতে আমার এটা ভালো করতে পারে এবং আমি গর্ভবতী মনে করতে পারি, যে আমি শ্বশুর শাশুড়ি সবার কাছে বলতে পারি যে আমি ভালো হয়ে গেছি। তো আজকে আচমকাই সে তার হাজবেন্ডকে সহ আমার চেম্বারে এসে আমাকে অনেকটা চমক দিয়ে ফেলেছে। এই হচ্ছে সেই শম্পা, ঠিক আছে, হ্যান্ডসাম ম্যান। কোন দেশে থাকতেন? সৌদি আরবে ছিলাম স্যার। সৌদি আরবে কত বছর ধরে ছিলেন? আমি ছিলাম স্যার 3 বছর পর্যন্ত, 2 বছর 8 মাস। আচ্ছা আচ্ছা, 2 বছর। হ্যাঁ, অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পার্থক্য খেয়াল করা যায়? অপারেশনের আগে ছিল যে মানে কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগতো না এবং হাজবেন্ড ফোন দিলে ভালো লাগতো না। আর তারপর হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আমার আম্মুকে আমি খুব জ্বালাইছি অপারেশন করার পরে, অনেক খুশি মানে আমার কানের যন্ত্রণা উঠলেই মাকে বেরি মারতে যাইতাম, মানে মার সাথে খারাপ ব্যবহার করতাম, কিন্তু আব্বুর সাথেও খারাপ ব্যবহার করতাম, কিন্তু আব্বু তো সবসময় বাইরে থাকতো আর মা তো সবসময় বাসা থাকতো, কিন্তু আমার মা একটু বিরক্ত হয়নি আমার প্রতি, সবসময় আমার প্রতি মানে খেয়াল রাখছে। আর মানে মারা এরকমই হয়, তারপরে আমার মা অনেক আমাকে ই করেছে, মানে সেই অতীতের দুঃখের কথা বলতে গেলে আমার এখন কষ্ট লাগছে, কিন্তু আমি স্যার এখন যে 1 বছর হয়ে গেল অপারেশন করা, 1 বছর হয়তো হয় না, আমি এখন খুব ভালো আছি। আর বাকি যে কি হয়তো আমি সব ভুলে গেছি, এখন ভালো হয়েছি যে সব ভুলে গেছি আমি, সুস্থ হয়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা কথা বলছে যে মানুষ কয়, যে মানুষ বলে না যে কষ্ট কিন্তু মানুষ ভুলে যায় একসময়, যখন তার অবস্থার পরিবর্তন হয় তখন কিন্তু আস্তে আস্তে মানুষ সেই কষ্টের কথা ভুলে যায়, কারণ বর্তমান নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায়। আসলে সেই কষ্টের স্মৃতিটা আমি আবার ধরে রেখেছি। আর সবথেকে বড় কথা স্যার, মানে স্যার আমার হাজবেন্ড আমাকে কোনো সময় মানে দুর্বলতা থাকে সব সময় মানে আমি তোমার পাশে আছি, এটা তো বড় সাপোর্ট, এটা একটা বড় সাপোর্ট। যেহেতু শম্পা তার হাজবেন্ডকে নিয়ে এসেছে, আমার মনে হয় যে আজকের যে পরীক্ষার রেজাল্ট আমি আগে হ্যান্ড ওভার করতে চাই শম্পা এবং শম্পার হাজবেন্ডের কাছে। এই যে এটা ছিল যখন শম্পা আমার কাছে আসে, তখন তার কানের পর্দার অবস্থা। হ্যাঁ, এটা ছিল তার ডান কানের পর্দা অবস্থা, এটা হচ্ছে বাম কানের পর্দা। স্পেশালি আমরা বাম কানের পর্দার ফুটাটা আমরা অপারেশন করেছি, এই সেই ফুটাযুক্ত পর্দা এখন দেখুন কি ঝকঝকা চকচকা একটা পর্দা হয়েছে, অর্থাৎ এখানে কোনোরকম কোনো ছিদ্র নেই। আমরা যদি আর একটা মানে অডিওগ্রামের রিপোর্ট দেখাই, এখানেও কিন্তু একটি মানে পরিবর্তন এসেছে, অর্থাৎ বাম কানের শ্রবণ ক্ষমতা কম ছিল, অর্থাৎ 33 ডেসিবেল ঘাটতি ছিল, সেটা এখন নর্মাল হয়ে গেছে, অর্থাৎ তার এখন দুই কানের পর্দা সুন্দর হওয়ার ফলে আলটিমেটলি তার শ্রবণ ক্ষমতা উন্নতি হয়েছে এবং দুটি কানে সে ভালো শুনছে। এটাই আসলে আমাদের অ্যাচিভমেন্ট। তারপরে আরেকটা কথা, আমার হাজবেন্ডকেও কিন্তু অনেক জ্বালাইছি আমি। ও, হাজবেন্ড জ্বালা সহ্য করতে করতে বাইরে চলে গেছে, ওরেও অনেক জ্বালাইছি, রাত্রে ঘুমাইতে দিনে, দিনে ঘুমাইতে দিনে, মানে সবসময় কানে যন্ত্রণা করতো আর সবসময় অস্থির থাকতাম। ও অবস্থায় থেকে আমার বিদেশ চলে গেছিল, কুষ্টিয়া নিয়ে গেছিল অনেকবার, তারপর রাজশাহী নিয়ে গেছিল অনেকবার, তারপরে লাস্টেতে এখানে আসলাম। যেহেতু আমি দক্ষিণবঙ্গের মানুষ,
ওই বাসে উঠলে বা এরকম করলে কিন্তু তিলের খাজা সচরাচর আমি আমি বাইরের কোনো খাবার না খাইলেও তিলের খাজা সামনে আসলে কিন্তু আমি কিনে খাই। আমি আগে খাই টেস্ট করেছি, পরে আপনি জন্য দিয়েছেন, অনেক সুন্দর। আমার খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কে কে তিলের খাজা পছন্দ করেন? তারপরে আরেকটা স্যার, এই যে আমার পেশেন্ট কুষ্টিয়ার মেয়ে শম্পারানী আমার জন্য তিলের খাজা আনলো, থ্যাঙ্কস। আর তারপরে হচ্ছে আরামসে মানে আমার শাশুড়ি আম্মা, আপনি কি আমার কান ভালো হয়েছে দেখি আনন্দের জেলে ডাইল দিছি। আই সেদিক বাড়ি গেলাম, কান ভালো হয়ে গেছে শাশুড়ি আম্মা দিছে ডাল আর কি আর কি। তারপরে যে মাসকালাই ডাইল দিছে, এই যে তারপরে যে বড়ি দিছে কয়লা, মানে কিসের বড়া? বড়ি চালকুমড়া যে বড়ি দেয় ওই যে ওইখানে আছে। ও দেখি 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 চালকুমড়ার বড়া কি জিনিস। হ্যাঁ, এইগুলো তো ইয়ার মধ্যে তরকারির মধ্যে দিয়ে খাইলে পরে খুব সুন্দর লাগে। আচ্ছা দেখেন, হ্যাঁ মানে মানুষের কি পরিমাণ ভালোবাসা থাকলে পরে এই জিনিসগুলো সব হাউসমেট অর্থাৎ নিজের হাতে তৈরি, এই যে ডাল এটা ওটা সেটা। তাহলে এই যে আমি অপারেশন করে দিলাম, আমার অপারেশন করা কি বিফলে গেছে? যায় নাই, কারণ হচ্ছে পৃথিবীর সব কিছুই সৃষ্টিকর্তা রিটার্ন দেয়। আজকে যদি আমি কাউকে ভালো জানি সৃষ্টিকর্তা, হ্যাঁ সে ভালোবাসার মানুষকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি ওই ফিলসফিতে বিশ্বাসী। হ্যাঁ, মানুষের সবার সামর্থ্য এক থাকে না। আজকে শম্পা যখন আমার কাছে এসেছে, ও যখন সব কিছু খুলে বলেছে, ওর বাবা যখন আসলে টপ টপ করে জল পড়ছিল, যে আমার হাত ধরে বলছিল, আমার স্পষ্ট মনে আছে, এবং সেটা করেছি, সফল হয়েছি, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক আছে, আর এগুলো হচ্ছে নির্মল ভালোবাসা। সো ভিউয়ার্স, আমি গল্পে গল্পে সবসময় এই বার্তাটাই দিতে চাই। আজকে যে শম্পার গল্পটা আপনি বা আপনারা শুনলেন, এইরকম শম্পা কিন্তু বাংলার ঘরে ঘরে রয়েছে, যারা একটু সমস্যার কারণে হয়তো বা তাদের জীবনটাকেই তুচ্ছ মনে করছে, হ্যাঁ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কিন্তু না, এই অবস্থার থেকেও যে ভালো হওয়া যায় সেটাই কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই দোয়া করবেন এই দম্পতির জন্য, তারা যেন সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে পারে। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত কিছু আনার জন্য। সম্পর্কে আর কী দিবো, দেখো তোমরা তো অনেক কিছু নিয়ে আসলে, আমার চেম্বারে বাচ্চাদেরকে আমি কিছু গিফট দিই, তা তুমিও তো আমার কাছে বাচ্চাদের মতোই দিয়ে দিলাম তোমাকেও একটা গিফট, আর ভাইয়ের জন্য রইলো একটা গিফট। ঠিক আছে, সো হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড প্লিজ ব্লেস ফর মাই পেশেন্টস অ্যান্ড ব্লেস ফর মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।